উদারবন্দের ময়নারবন্দ এলাকার একটি সেতু সংলগ্নে এক সিলিন্ডার বোঝাই লরিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটির চাকা ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। বড়খলার আইওসি থেকে সিলিন্ডার ভর্তি করে AS11DC4417 নম্বরের লরিটি শিলচর আসার পথে ময়নারবন্দ এলাকায় একটি সেতুর পাশে এমন ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ প্রথমে লরির চাকা ফেটে যায়, এরপর লরিতে আগুন ধরে। চালকের সাবধানতার ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় এই এলাকাসহ লরি চালক। এই ঘটনার খবর পেয়ে উদারবন্দ থানার অসি দলবল নিয়ে এবং অগ্নি নির্বাহক বাহিনী যথাসময় উপস্থিত হলে বড় ধরনের অঘটন থেকে রক্ষা পায় পুরো এলাকা। পুলিশের উপস্থিতিতে লরি থেকে সিলিন্ডার নামিয়ে আনা হয়। পুলিশ লরিটি তাদের হেফাজতে নেয়। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। গাড়ির গ্যাস ভরা ছিল নাকি? গ্যাস লোটার ফায়ার প্রথম দুইটা আসলো গাড়ির দুইটা বারো করছি গ্যাসের গাড়িটা আমার আসলো, গ্যাস ভর্তি গাড়ি আর কি, পুরা ফুল লোড গ্যাস ভর্তি গাড়ি দিক থেকে আমার আসলো উদারবন্দির দিক থেকে। আমার সময় হঠাৎ এই ব্রিজ নামার পরে টায়ার একটা বাস মারছে, টায়ার বাস মারার পরে এখানে ডাউন হতো, গাড়ি কন্ট্রোল করতে পারবে না, গাড়ির দিক থেকে নাইতে এইতে টায়ার মধ্যে আগুন লাগি গেছে। আইয়া কোনো মতে মানে এখানোর মধ্যে কন্ট্রোল করছে করিয়া, এখানো পরে আগুনটা মানে মারাত্মক রূপ হয়ে গেছে, আগুনটা মানে বড় হয়ে গেছে। হওয়ার পরে মানে তো প্রথমে ড্রাইভারে অনেক চেষ্টা করছে করিয়া কিছু করতে পারবে না, গ্যাস ভর্তি গাড়ি থাকার কারণে আর কি, মানে কেউ গিয়েটা ইয়ে করতে পারবে না। পরে আমি DDMA কন্ট্রোল রুমে ফোন করছি, ফোন করার পরে তারা SDR বাহিনী আইছে, তারাপুরেরও আইছে, ফায়ার সার্ভিসের যারা উদারবন্দর এরাও আইছে, আমি নিজেও আসলাম প্রেজেন্ট হয়ে, দেখুন আমরা DDMA-র ভলেন্টিয়ার।